সালামু আলাইকুম রহমানতুল্লাহি ও বারাকত সম্মানিত দিনী ভাই ও আজকে আমরা এই ভিডিওতে জানবো আমাশা হয় অনেকের তো এই আমাশা নিবারণের জন্য কোরানের মধ্য থেকে পরীক্ষিত কোন আমলের দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে কোরান থেকে আজকে আমরা এই পরীক্ষিত আমল সম্পর্কে জানবো অনেক পরীক্ষিত কিন্তু আমলটা কোরানের মধ্যে যতগুলো আয়াত আছে যতগুলো সুর আছে প্রত্যেকটাই মানুষের উপকারের জন্য আলাদা নাজিল করেছে কিন্তু আমরা বুঝি না যার কারণে এগুলো থেকে ফলাফল উপকার লাভ করতে পারি না তো এই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে ও একেবারে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যে আমলের পরীক্ষিত আমলের কথাটা দিক নির্দেশনা দিব আমশা পার হওয়ার জন্য সুরাতু দুখান সুরা দুখান নামক একটা আয়াত সুরা আছে কোরানের মধ্যে আপনি সূচিপত্র খুললেই পাবেন সুরাতু দুখান এবং এই সুরাতু দুখোনের পঁচিশ নাম্বার মানে আপনার সুরতু দুখোনটা আছে ২৫ নম্বর পাড়ার মধ্যে এবং এই শুরুত দুঘনটা আপনি পঁচিশ নম্বর পাড়ার মধ্যে থেকে বের করে পঁচিশ নাম্বার আয়ারটা শুধুমাত্র পঁচিশ নাম্বার যে আয়ারটা আছে এই আয়ারটা আপনি লিখবেন লিখে একটা কাগজের মধ্যে লিখতে হবে লিখে আপনি পানিটা যদি আপনি দৈনিক তিনবার করে তিন দিন খেতে পারেন আল্লাহ রহমতে আপনার হবে আর যদি না পারেন তাহলে এই করবেন করে আপনি খাবেন আর যদি আপনি পাঠ করতে নাও পারেন তাহলে আপনার বাড়ির কোনো মহিলা কোন পুরুষ অথবা কোন ইমাম সাহেবের মাধ্যমে এই পানিটা প্রতিদিন আপনি পাঠ করে আনবেন তিন দিনের মধ্যে প্রতিদিন করে একবার করে আপনি পরে দিয়ে পানিটা বানিয়ে নেবেন এবং তিনবার খাবেন এভাবে যদি কেউ করতে পারে আল্লাহ সুবাহ রহমতে তার আমাশা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আল্লাহর বিশ্বাস রাখার কারণে কোরআনের এই আয়াতের ফজিলতে আল্লাহ তার এই আমাশা ভালো করে আমি প্রায় একটা কথা বলে থাকি প্রত্যেকটা আয়াত দেবেন্ডের জন্য উপকারী আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম যেখানে সকল কিছু সমাধান আছে আল্লাহ রসুল সকল কিছু সমাধান আমাদেরকে দিয়ে গেছে না এই বিষয়গুলো আমরা জানি না যার কারণে আমরা ফলাফল পাই না ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এই আমলটা করেন আল্লাহ সুবাহান রহমতে আপনারা অবশ্যই জাতীয় পালাই থেকে এবং এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এই অমলটা আপনারা অবশ্যই করবেন আল্লাহ তালা সকলকে আমল করার দান করুক এমনই পরীক্ষিত অমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলহামতুল্লাহ